রুশ আগ্রাসন মোকাবেলায় অবশেষে ইউক্রেনকে শক্তিশালী লেপার টু ট্যাঙ্ক দিচ্ছে জার্মানি। আর কিয়েভের সহায়তায় 31টি M1 আব্রাহাম ট্যাঙ্ক পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডেস্ক রিপোর্ট। পূর্বাঞ্চলীয় চার অঞ্চল বেদখলের পাশাপাশি একের পর এক রুশ ক্ষেপণাস্ত্র হামলায় চলতি মাসের শুরু থেকে অনেকটাই কোণঠাসা ইউক্রেন। এ অবস্থায় বেশ কিছুদিন ধরেই পশ্চিমা দেশগুলোর কাছে অত্যাধুনিক অস্ত্রসহ যুদ্ধ সরঞ্জাম চেয়ে আসছিল কিয়েভ। মিত্র দেশগুলোর চাপে অবশেষে 14টি শক্তিশালী লেপার্ড টু ট্যাঙ্ক দিচ্ছে জার্মানি। গতকাল পার্লামেন্টে দেয়া বক্তব্যে জার্মান চ্যান্সেলর ওলাফ সোলস জানান, ইউক্রেনের অখণ্ডতা রক্ষায় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে জার্মানি। প্রথম ধাপে ইউক্রেনকে 14টি লেপার্ড টু ট্যাঙ্ক দেওয়া হবে। এগুলো পরিচালনার জন্য ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দেবে বার্লিন। তবে কোনো পরিস্থিতিতেই সেখানে সেনা পাঠানো হবে না। সবার আগে জার্মানির নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার পাবে। গতরাতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও সামরিক সহায়তার ঘোষণা এসেছে। এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন জানান, রুশ আগ্রাসন মোকাবেলায় কিয়েভে 31টি M1 আব্রাহাম ট্যাঙ্ক পাঠানো হচ্ছে। দেরিতে হলেও ট্যাঙ্ক সরবরাহের ঘোষণায় যুক্তরাষ্ট্র ও জার্মানিকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে সার্বভৌমত্ব রক্ষায় আরও ট্যাঙ্ক প্রয়োজন বলে জানান তিনি। এদিকে মার্কিন ও জার্মান ট্যাঙ্ক সরবরাহের ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। এই পদক্ষেপ কিয়েভের জন্য আরও দুর্ভোগ বয়ে আনবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। পলাশ রঞ্জন রায়, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।